যা, পয়লা বৈশাখে একটাও জামা প্যান্ট হলো না, একটাও জামা প্যান্ট হলো না, সবার হলো, টুটা ফুটা চিরা ফাটা যাই হোক সবার হয়েছে, কিন্তু গামলার হলো না, একটা জামা প্যান্ট হলো না পয়লা বৈশাখে। এই যদি সন্দীপের কাছে থাকতি তাহলে বল, তাহলে তুই একটা কথা বল, সন্দীপের কাছে থাকলে তুই জামা প্যান্ট না নিয়ে থাকতি না, পেশার দিতি? আর যদি না দিত তাহলে তো দালাল বসে যেত, কত বদনাম করতে। কেন রে, তোর মা বাবা তোর ঠাম্মি দিল্লি থেকে গেল, একটা জামা প্যান্ট দেয়নি তোকে? ই মা, আজকে দালাল তোকে নিয়ে বসতে না, যে কিরকম মা বাবা একটা মেয়েকে সবাই পড়লো, হ্যাঁ মা পড়লো, বৌদি পড়লো, ঠামি পড়লো, বাবা পড়লো, আর তুই পড়লি না, তোর কপালে একটা জামা প্যান্ট হলো না পয়লা বৈশাখে, সবাই পড়লো। কেন রে, দালাল আজকে তোর মা বাবার মুখে ঝামা ঘষছে না, যে কিরকম মা তুমি, যে তুমি পড়লে, বৌমাকে দিলে, স্বামী পড়লো, শাশুমা পড়লো, অথচ মন মরা মেয়েটা, আহারে কত শ্বশুরবাড়ি অত্যাচার হয়ে বাবার বাড়িতে গিয়ে বসে আছে, সেই মেয়েটাকে কেউ একটা জামা প্যান্ট দিল না। তো চলো বন্ধুরা, ভিডিওর ভিতরে আগে ঢুকি, ইন্ট্রোটা দিয়ে নেই তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কাকে বলো তো, দালালকে আর গামলাকে, হ্যাঁ না? আজকে দালালের মুখে মা বাবাকে নিয়ে কথা নাই কেন, কেন কথা নাই? এইটাই যদি সন্দীপ করতো, সন্দীপ পড়তো, কিষানও পড়তো, সন্দীপের মা বাবা পড়তো, আর যদি ওর ইয়েকেই না দিত, হ্যাঁ মানে গামলাকে না দিত, তাহলে দালাল মনে হয় উরি বাপরে 50খানা ভিডিও দিত, 50খানা এই সন্দীপের নামে, বুঝতে পেরেছ? 50খানা ভিডিও দিত, ওর রান্না বান্না তো ওই বাসিতে বাসি খায়, একদম ধর্মঘাট করে ফেলতো, রান্না বান্না কিচ্ছু করতো না, না করে ও 50খানা ভিডিও বানাতো, বানিয়ে ছাড়তো, যে কেরকম কুলাঙ্গার, জুতো খোর, চুল্লু খোর, ও জেনে বৌড়ে দিতে পারিস নি, এরকম কথা বলতো, অনেক কথা বলতো। কিন্তু দালালের কাছে কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই, তাই না দালাল? আছে তোর কাছে কোনো প্রমাণ? কোনো প্রমাণ নেই। কিন্তু আজকে, হ্যাঁ আহারে, বাচ্চাহারা মাটা, তার একটা জামা প্যান্ট হলো না, হ্যাঁ সেইখানে দালাল মুখে সেলোটেপ লাগিয়ে বসে আছে, মা বাবাকে কিচ্ছু বলতে পারতেছে না, কিচ্ছু বলতে পারতেছে না, বলবে তবে এখন না, নিশ্চয় যখন টাইম আসবে ঠিক বলবে, তাই না দালাল? কিন্তু এখন এখন বলবে না। তো এখন আমি গামলাকে কথা বলি, গামলা যখন যেটা ইচ্ছা করেছিস তখন সেটা খেয়েছিস, আজকে কেন তোকে শুধু সয়াবিন আর আলু দিয়ে তরকারি খেয়ে থাকতে হলো? কেন, হ্যাঁ পুরো খাবারটা কেন দেখালি না? ও পাশে মনে হয় ভাত ছিল, তাই না? পাশে ভাত ছিল, অথচ গামলা সেটা দেখাতে পারিনি, ভাতও খেয়েছে, কিন্তু সবজিটা দেখিয়ে ও কি বলল, যে এই সবজিটাই, এক বাটি সবজিতে আমার পেট ভরে যেত, এটা যদি শাশুমা করতো, ঠাকুমাকে বলেছিল, ঠাকুমা আমাকে পরোটা বানিয়ে দিল। ই মা, তোর মাও দুখানা পরোটা বেনে দিল না, কিরকম মা তোর, কিরকম মা, যে মেয়ে উপোস আছে, মেয়ে দুখানা পরোটা খাবে তরকারির সঙ্গে, সেটাও বানিয়ে দিল না, তোর আদর কদর কোথার থেকে কোথায় যাচ্ছে, নোট করছিস তো? নোট করছিস যে তোর আদর কদর কোথার থেকে কোথায় গিয়ে নামছে? 8 মাসে হাঁপিয়ে গেছে রে আমাদের গামলা, প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আর কেউ কিচ্ছু বলো না ওকে, ও আর পাচ্ছে না গণিতে, কেন বলছো তোমরা, কেন বলছো, আর বলো না, ও আর পাচ্ছে না, ও হাঁপিয়ে উঠেছে, এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি, 5টা বছর সন্দীপের বাবা মাকে, সন্দীপকে টর্চার করে গেছিস, প্রত্যেকটা দিন, দিনের পরে দিন
তুই টর্চার করেছিস এই মানুষগুলোর উপরে। এই মানুষগুলো কিন্তু তোকে টর্চার করেনি, তুই টর্চার করেছিস এই মানুষগুলোকে, বুঝতে পেরেছিস? যদি খাসির মাংস আনতো তো ঝর্গা বাঁধিয়ে দিতি, যদি পটল মাছ আনতো ঝর্গা বাঁধিয়ে দিতি, যদি সয়াবিন আনতো ঝর্গা বাঁধিয়ে দিতি। আর আজকে তোকে এক বাটি শুধু সয়াবিনের তরকারি খেয়ে তোকে দিন কাটাতে হচ্ছে। এইটা যদি শাশুমা, শাশুমা কিন্তু পারতো না, তো শাশুমা কিন্তু পারতো না, তার বৌমা উপোস আছে, সে নিশ্চয় দুটো পরোটা বানিয়ে দিত। আহারে, আমার বৌমাটা উপোস আছে তাই আমাকে দুটো পরোটা বানিয়ে দিতে হবে, তাই দুটো পরোটা বানিয়ে দিতে হবে। এত ভালোবেসেছে ওই মানুষটা তোকে, অথচ ওই মানুষটার নামে কত নিন্দে করেছিস, তুই কত নিন্দে করেছিস। তোকে ভগবান মাপ করবে গামলা, তোকে ভগবান মাপ করবে তোর মনে হয়? আর ওই যে ছেলে ছেলে নেব বলছিস না, ছেলে আগে পেয়ে তো দেখা, পেয়ে দেখা। আজকে সন্দীপের মুখ দেখে মনে হলো না, কালকে 19 তারিখ, কালকে একটা কেসের ডেট আছে না, সবাই আমরা হা করে বসে আছি, বুঝতে পেরেছিস গামলা? তো দেখবো কালকে কি হয়, কালকে কি হয় দেখব। কিন্তু তুই একটা কথা বল, তুই একটা কথা বল, যে তোর বাচ্চা 8 মাস পর তোর বাচ্চার কথা মনে পড়েছে, তারপরে তুই কোথায় গেলি? সমাজ সেবকের কাছে, সেবিকার কাছে না, সেবক, সে একটা ছেলে তাই তো, তার নামও আবার লেঠাদীপ্ত। তো সেইখানে গিয়ে সত্যি কথাগুলো তো বলিসনি, যখন ওনার ভিডিও ছেড়েছে, যখন কমেন্টের পর কমেন্ট দেখেছে, তখন তোর পাশ থেকে সরে গেছে। কেন রে, কেন সরল? হ্যাঁ, জানে যে তুই কতটা নোংরা মেয়ে ছেলে, কতটা হারামি মেয়ে ছেলে, কতটা বদতামিজ মেয়ে ছেলে, সেইটা জেনে তোর কাছ থেকে কাট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তোর কাছ থেকে কাট হয়েছে, শুধু তোর দোষের জন্য। তুই একদিন দেখবি তোর পাশে কেউ থাকবে না, তুই শুধু একা, তোর পাশে কেউ থাকবে না, তুই শুধু একা চারিপাশে তাকিয়ে দেখবি কেউ নাই তোর পাশে, শুধু তুই একাই আছিস। তোর মনটা হঠাৎ করে সারাদিন তো হি হি হা হা খুব করলি। আচ্ছা, আর একটা কথা বলেছিস, তোদের বাড়িতে কেউ না আসলে বলে পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, তাই পেটের ভাত হজম হয় না, সেটা তো জানতাম না। কেন রে, তোদের বাড়িতে জাদু আছে? হ্যাঁ, জাদু আছে, যারা খেয়ে খেয়ে সবাই তোদের বাড়িতে আসে আর ফট করে ভাত, পেটের ভাতগুলো হজম হয়ে যায়, নিশ্চয় তোদের বাড়িতে কোনো জাদু আছে, তাই না বল? আসলে জাদু করেই তো সব করছিস, সবই তো জাদুর খেলা রে। তো পারিস তো জিতে দেখা, কিষানুকে নেব নেব করছিস, পারিস তো জিতে দেখা? এতগুলো জেরক্স, এত মোটা জেরক্স কোথায় কোথায় দিতে হবে বাবা, এত জেরক্স দিয়েও পারবি তো ছেলেটাকে নিতে? এতগুলো জেরক্স জমা দিয়েও পারবি তো ছেলেটাকে নিতে? হ্যাঁ, তার বদলে না বাচ্চাটা যেখানে আছে সেখানে ছেড়ে দে, খুব ভালো আছে, খুব ভালো আছে। তোর কমেন্টের দিকে তাকা না, দেখ তোকে কত নোংরা নোংরা মানুষ কমেন্ট করেছে, জুতো দিয়ে পালিশ করে দিয়েছে তো দাঁতগুলো, জানিস তো, জুতো দিয়ে পালিশ করে দিয়েছে। তোদের বাড়িতে নোংরা বাড়ি বলেছে মানুষ, যে তোদের বাড়িটাই নোংরা, তোর ঠাম্মি নোংরা, তোর বাপ নোংরা, তোর মা নোংরা, তুই নোংরা, সবাই নোংরা, প্রমাণ করে দিয়েছে মানুষ, সবাই বলেছে যে তোদের বাড়িটাই নোংরা। সেখানে বল বাচ্চাটা যে কি শিখবে, সেই নোংরামিটাই শিখবে। তাই সবাই চাচ্ছে যে তার বাবার ছেলে বাবার কাছেই থাকুক,
তার বাবার কাছেই থাকুক। হ্যাঁ, লাস্টে কেন ননদের হেল্প নিতে হচ্ছে? আচ্ছা, সন্দীপকে ছেড়ে চলে গেছিস না তুই আরেকজনের সঙ্গে, ল্যাঠাদিত্যর সঙ্গে? খুব ল্যাঠা মাছ খাচ্ছিস সেখানে গিয়ে, তাই না? রাত্রিরে খুব চুলুল বুলু করে ল্যাঠা মাছ খাচ্ছিস। তো আমি বলি, সেই ল্যাঠাদিত্যর বোনের হেল্প নে না, কেন সন্দীপের দিদির হেল্প নিতে যাচ্ছিস তুই? তো লজ্জা করছে না? হ্যাঁ, করছে না লজ্জা? সেও যদি ফোন করে তোর কাছে, তোর উচিত ব্ল্যাক লিস্টে ফেলে দিয়া। কেন? সেটা সন্দীপেরই দিদি, সেই ফোনটা তুই উঠাস কি করে, কথা বলিস কি করে, লজ্জা করে না? সন্দীপের গায়ে যে রক্ত, ওর দিদির গায়ে সেই রক্ত। ওরা তো দুই ভাই বোন ডাস্টবিনের কিট। সেই কিটের সঙ্গে তুই কেন কথা বলছিস, তোর লজ্জা করছে না একটু? হ্যাঁ, ও আসলে আমারই মাথা পাগল, তোকে হেল্প করছে টাকা পয়সা দিয়ে, প্লাস ও নিজেও হেল্প করছে তোকে বুদ্ধি দিয়ে, তাই না? তো কি হবে দেখা যাক, দেখা যাক। সন্দীপের দিদিও যে তোকে হেল্প করছে, হেল্প করে মানুষ কোথায় দাঁড়ায় দেখছিস? সন্দীপের দিদিকে কি করে মানুষ নুচে নুচে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে হাত জোর করছে, কান ধরছে, কাঁদতে বসেছে, কেন কেন? হ্যাঁ, ওইটা আসল সত্যিই তোর ননদ, তোর সঙ্গে মানিয়েছে, তোর সঙ্গে না মানিয়েছে ওর, যেরকম তুই সেরকমও। না হলে তোর মতন একটা নোংরা মেয়েকে ও সাপোর্ট করবে কেন, কেন সাপোর্ট করবে? তুই তো এক নম্বরের ছেদলা নোংরা, এক নম্বরের। আজকে সন্দীপ কিন্তু একটা অনেক ভালো একটা কথা বলে গেছে, যে একটাতে হয়তো না 36টা লাগে। ঠিক বলেছে তোকে, তোকে ঠিক বলেছে, তুই এরই প্রাপ্য, এরই প্রাপ্য, বুঝতে পেরেছিস? 5 বছর সংসার করলি, গেল 7 মাস সংসার করছিস, সেখানেও এখনো যাওয়া আসা আছে, আমরা বুঝি বুঝি, ঠিক আছে? তাকেও বলেছিস, বয়কট করছিস ওখান থেকে, সেটাও বুঝছি, তাই না? বলছিস, মুখে বলছিস, কিন্তু তলে তলে যাতায়াত আছে। শোন, তুই যেরকম চালাক পাবলিকও চালাক, এটা ভাবিস না পাবলিক ভ্যালসা, পাবলিকও চালাক। তুই ওর সঙ্গে রিলেকশন রেখেও তুই মানুষের কাছে একটা ভিডিও ছেড়ে দিলি কি, আমি ওর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছি। মানুষ বিশ্বাস করে নিল, বল, বিশ্বাস করে নিল তোর কথা? কেউ বিশ্বাস করেনি, একটা মানুষ বিশ্বাস করেনি, জানিস তো, একটা মানুষ বিশ্বাস করেনি। অনেক মানুষ তো দূর কি বাদ। তো দালাল, তো দালাল সন্দীপ খাসি মাংস আনতে গেছিল, তার কাছে টাইম ছিল না, অনেক ভিড় দেখে গেছে, 3 জায়গায় গেছে, এত লাইন, এত লাইন পয়লা বৈশাখের দিনে। সে কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে। তাই তোর ওই দালাল ঘোরামুখি লোটে সুটকি হারামজাদি তাকে বদুয়া দিয়েছে, জোর বছরটাই খারাপ যাবে। কার বছর খারাপ যায় এ হারামজাদি? তুই বলে ঘর ছেড়ে নিয়ে চলে যাচ্ছিলি, তোর তো শ্বশুর বাড়িতেই মুখ নাই রে। তোর শ্বশুর বাড়িতে থাকার মুখ নাই, তুই আবার লোককে বলিস? হ্যাঁ, তুই বলিস মানুষকে হারামজাদি? তোর মুখ দেখা পাপ, অসভ্য মেয়ে ছেলে, একটা ভালো ভিডিও করতে পারিস না, একটা ভালো সঙ্গে সাথ দিতে পারিস না, নোংরা নোংরা ভিডিও করিস, নোংরা মানুষ। সালাড হাইডেনের নালিতে জল তোর জন্ম, তুই এবার লোককে বলিস? হ্যাঁ, হাইডেনের নালিতে তোর জন্ম রে, তোরও জন্ম, এই গামলারও জন্ম, এই দুটোরই জন্ম হাইডেনের নালিতে, বুঝতে পেরেছিস? তা তোরা ভালো হবি কি করে, জানোয়ার অসভ্য ইতর। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম, টাটা, বাই বাই।
নেক্সট ভিডিও আবার নিয়ে আসছি, ঠিক আছে? দেখতে থেকো, তোমরা সবাই ভালো থেকো।